হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা হইল ডেন্টাল একজন সার্জনের কাছে আমি যাইতেছি আর উনি আমার দাঁতটা পরিষ্কার করবে। তাহলে আপনারা ইনশাল্লাহ দেখবেন যে কিভাবে বাংলাদেশে দাঁতগুলো ক্লিন করে, আর এটা হয়তো আপনাদের অনেক উপকারে আসতে পারে। অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে কতটুকু কষ্ট হইতে পারে, কীভাবে পরিষ্কার করে, কীরম কষ্ট হয়, এইসবগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো এই জায়গাটা হইল রিকাবি বাজার। এই মেডিকেল সেন্টারটা আমরা অনেকেই আপনারা চিনবেন, রিকাবি বাজার মেইন পয়েন্টেই এই সেন্টারটা। আমি বাইরে থেকে আপনাদেরকে ভিডিওর বিগিনিংয়ে দেখাইছি যে কোন এরিয়াতে। আর এখানে হইল বন্ধু ডেন্টাল, একজন সার্জন, উনি অনেক প্রসিদ্ধ ওই ডেন্টালের উপরে। তো এই সার্জন আজকে আমার দাঁত ক্লিন করতেছেন এবং ক্লিন শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাব যে বিফোর কীরম ছিল এবং আফটার ক্লিনের পরে, আফটার ক্লিনের পরে কীরম হয়েছে। তো এই ভিডিওর শেষের দিকে আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে শুনব উনি কী ট্রিটমেন্টে কী পয়সাটা চার্জ করে, দাঁত পরিষ্কার করতে কত নেয়, দাঁতের যদি ক্যাপ ট্যাপ লাগানো হয় তাহলে কত পয়সা নেয়। তো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন দেশে গেলে ভালো একটা ডেন্টিস্ট খুঁজবেন, হয়তো এখানে আমাদের লন্ডনে অনেক কষ্ট হয় দাঁত পরিষ্কার করার জন্য, এবং দাঁতে যদি কোনো ক্যাপ ট্যাপ লাগানো হয় বা অন্য কোনো ট্রিটমেন্টের জন্য অনেক কষ্ট হয়, অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরাও শেষ করতে পারি না, একটার পরে একটা মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চেক আপের জন্য, আবার দেখার জন্য অনেক কিছু। তো উনি খুব দিনদার মানুষ, উনি স্ট্রেইট ওয়ে দেখে এই দাঁত পরিষ্কার করার সময় যে একটা বিজেট উনি, ওই বিজেটটাও আমার কাছ থেকে চার্জ করে নাই। তো আপনারা ইনশাআল্লাহ যদি কাউ দেশে যাওয়ার পরে যদি আপনারা ডেন্টাল কোনো সার্জন খুঁজতে থাকেন বা ডেন্টাল ট্রিটমেন্টের কোনো কিছু চিন্তা ভাবনা করেন, তো অনায়াসে এইখানে যেতে পারেন। উনি বন্ধুসুলভ আচরণ। আর এই দাঁতটা পরিষ্কার সময় আমার কোনো কষ্ট হয় না। আমিও আগে থেকে একটু কনফিউজ ছিলাম, একটু ভয়ে ছিলাম যে দাঁত পরিষ্কার করতে হইলে হয়তো অনেক কষ্ট লাগতে পারে। তো আসলে আমি মানে আমার কোনো ধরনের কোনো কষ্ট হয় নাই। উনি খুব সুন্দর করে ভালো করে দাঁতটা পরিষ্কার করছে, অনেক প্রায় এক ঘন্টার মতো লাগছে পুরা দাঁতটা পরিষ্কার করতে গিয়ে। তো ভিডিওর শেষের দিকে আমি উনার একটা ইন্টারভিউর মতো নিব, উনি কোন জায়গা থেকে পাশ করতে, কীভাবে ডাক্তার, এবং উনি কীভাবে এগুলো করে, এবং চার্জ কোন চার্জে মানে কতটুকু চার্জ করে, ক্লিন করতে কত নেই, ক্যাপ লাগাইতে কত নেই, অন্যান্য ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলোতে সব কিছু উনি আমাকে আমাদেরকে বলবে। তো আপনারা ইনশাআল্লাহ যদি কেউ ট্রিটমেন্ট করাইতে চান তাইলে এখান থেকে করাইতে পারে। আমি অনেক স্যাটিসফাইড এখানে, আমি আমার দাঁত ক্লিন করার পরে। তো কিছুদিন পর পর আমাদের দাঁত আসলে ক্লিন করা দরকার, কারণ আমরা তো দাঁতের সব সাইডটা আমরা দেখতে পাই না। তো দাঁতটা পরিষ্কার করলে দাঁতের অনেক সময় অনেক কিছু লেগা থাকে, ওগুলা দূর হয়ে যায়, এবং ক্লিন হইল মানে হাইজিনিকভাবেও অনেক ভালো হয়। তো ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বা আরও কোনো কিছু কমেন্ট করতে চান তাইলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। এটা অ্যাড্রেসও আছে এখানে, সব কিছু আছে, আপনারা চাইলে দেশে গেলে যোগাযোগ করতে পারেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন দেশে আছে কোনো ভালো ডেন্টাল সার্জন খুঁজতেছে না সেই এই জায়গায় দেখতে পারেন। আর খুব ভালো সব কিছুই আমি দেখছি আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে, খুবই পরিষ্কার সব কিছু। আর মূল কথা উনি খুব যত্ন সহকারে দাঁতগুলা ক্লিন করে, এখানে কোনো কষ্ট পাওয়া যায় না। তো আমরা শেষের দিকে আমি বাইয়ের কিছু বাইয়ের সাথে কিছু কথাবার্তা বলবো এবং উনি আমাদেরকে বলে দিবে কোনটার কোন প্রাইস যেটা। ভালো হয় স্যার,
বেশি দোলা দোলা লাগে না, বেশি সাদা হয়ে গেছে, বেশি সাদা হয়ে গেছে। ও ও ও হন বুঝা যান, তো বিফোর পিকচার আমি আপনাদেরকে দেখাইলাম, এখন ক্লিন করার পরে আফটার পিকচারও আমি আপনাদেরকে দেখাবো। তো দুইটাই আসলে অনেক তফাত, হয়তো পিকচারের মধ্যে সব কিছু বোঝা যায় না, কিন্তু আমি নিজে ফিল করছি আমার অনেক দাঁতটা অনেক লাইট হয়ে গেছে, তো আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আপনারা দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলো এইখানে এই ধরনের ট্রিটমেন্ট করা হয়, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হয়। তো ডাক্তার সাহেবের কাছ থেকে আমরা সব কিছু জানবো, আমি আমার যতটুকু দেখানোর আমরা দেখাইলাম। তাইলে ভিডিওটা অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাইবেন আপনাদের এই ভিডিওটা আপনাদের কতটুকু উপকারে আসলো। আমি ট্রাই করছি আপনাদেরকে কিছু ভালো ইনফরমেশান দেওয়ার জন্য। এই ডাক্তার সাহেবের নাম অ্যাড্রেস সহ আমি সব কিছু দেখাই দিলাম, আর বাকিটা আপনাদের উপর, আপনারা যদি ভালো মনে করেন যেতে পারেন। এটার নাম হইল বন্ধু ডান্টাল ডেন্টাল, রিকাবি বাজার। জি আপনার একটু আপনার পরিচয়টা একটু দেন। আমি ডাক্তার শফিকুল আলম স্বপন, আমি ডেন্টাল সার্জন, আর আমি এখানে আইডিয়াল হসপিটালে বন্ধু ডেন্টাল, আমার প্রাইভেট ক্লিনিক, আমি এখানে প্রাইভেট প্র্যাকটিস করতেছি মোটামুটি 7-8 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ডেন্টালের যত ধরনের ট্রিটমেন্ট আছে সব এখানে হয়, দাঁত ফেরা থেকে শুরু করে দাঁত বাদানো, রুট ক্যানেল কেয়ার, স্কেলিং, ফিলিং, আকেল দাঁত ফেলা, সার্জিক্যাল এক্সট্রাকশন, মোটামুটি সব ধরনের ট্রিটমেন্টই এখানে হয়। আপনাদের এখানে আসতে হলে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে নাকি আগে থেকে? হ্যাঁ, আমাদের এখানে আসতে গেলে আগে থেকে আমরা পেশেন্টদের সিরিয়াল দিয়ে থাকি, আমাদের সিরিয়ালের জন্য একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে পেশেন্টরা আগে থেকে সিরিয়াল দিয়ে দেয়, ওইভাবেই আমরা মেনটেন্স করি। তো আপনাদের এখানে মানে ট্রিটমেন্টের মনে করেন যদি দাঁত কেউ ক্লিনিং করে তার কতটুকু কষ্ট হইতে পারে? দাঁত স্কেলিং করতে আসলে তো কষ্ট হওয়ার কথা না, কিন্তু অনেকের আছে যে দাঁতে দেখা যায় যে খুব বেশি ক্যালকুলাস থাকে দাঁতের মধ্যে, সাবজিজাইবাল ক্যালকুলাস, যেটা মাড়ির ভিতরে পাথর থাকে, ওই ক্ষেত্রে ক্লিন করতে গেলে একটু ব্যথা পাওয়া যায়, ওটা আসলে তেমন বেশি না, সহনীয় পর্যায়ে থাকে, পাশাপাশি অল্প একটু ব্লিডিং হয়, যেটা কোনো ক্ষতি নেই, এই ব্লিডিং মাড়ির জন্য ভালো। কস্ট কতটুকু হয়, পয়সা কতটুকু লাগে? আমরা দাঁত স্ক্যানিং করতে আমাদের এখানে 2000 টাকা আমরা রাখি, আর ভিজিট হচ্ছে 400 টাকা আপনার ভিজিটে নেন আর স্ক্যানিং করতে। এখন দাঁতের ক্যাপ ট্যাপ লাগানো এগুলা এক একটা প্রাইস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো আপনারা দেখলেন এখানে ডেন্টাল সার্জারি, ডাক্তার সাহেবের সাথে আমি আলাপ করলাম, উনি ওনার সব কিছু আপনাদেরকে বলল। আরও কিছু ইনফরমেশন জানা থাকলে আমি ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমি আজকে এই ডাক্তার সাহেবের কাছে আসছিলাম, উনি আমার দাঁতটা পরিষ্কার করছে সুন্দর করে, ক্লিনিং খুইরা আমারে একেবারে নাইস করে দিছে, তো আমার অনেক ভালো লাগছে। আপনারা যদি চান আপনারাও এখানে আসতে পারেন। এটা সিলেটের রিকাবি বাজার আইডিয়াল হসপিটালের নিচের তলায় আপনারা বন্ধু ডেন্টাল ক্লিনিক। তো ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ব্লগ নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।